আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বত্রিশ নোম্বর কিলো ওয়ার্ডের কাউন্সিলর জওহরলাল হাজারি আগামী উনত্রিশ তারিখ যে নির্বাচন সেই নির্বাচন আমি একজন প্রার্থী এবং আমার প্রতীক হচ্ছে মিষ্টি কুমড়া এবং আগামী দিনে আমি তিন তিন বেলার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছি এবং এবার শুধু আমার চারবার আগামী দিনে আমার যে প্রত্যাশা মসজিববর্ষ উপলক্ষে যে প্রত্যাশাটাকে কীভাবে আমরা মানুষের মধ্যে পূরণ করেছি সেটাই আমি মনে করি আমি গর্বিত মসজিব বর্ষের আলোকে এই চট্টগ্রামকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ যেভাবে সাজিয়েছেন আমরা তার অংশ হিসেবে নৌকার একজন মাঝি হিসাবে আমরা মানুষের কাছে সেটা উপস্থাপন করছি এবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাকে চট্টগ্রাম চট্টগ্রামের মেয়র হিসেবে মনোনয়ন দিয়েছেন আমি মনে করি তিনি একজন সৎ এবং যোগ্য নিষ্ঠাপান একজন মানুষ বীর মুক্তিযোদ্ধা তার মতো একটা সচ্চল সুন্দর মানুষকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন আশা করি আমরা ওনার যে বাক্য সেটা আমরা ঘরে ঘরে গিয়ে পালন করছি আমরা নৌকা প্রতীকের জন্য ভোট চাচ্ছি সাথে সাথে আমি আমার যে পথিক মিষ্টি কুমড় মারক ভোট চাচ্ছি এবং আমাদের মহিলা কাউন্সিলর যাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মনোনয়ন দিয়েছেন সেই উড়োজাহাজ জাহাজ আমি কিন্তু ভোট চাচ্ছি প্রতিটি ঘরে আমরা নৌকা সালাম দিচ্ছি তারপর আমাদের নিজেদের কথা বলছি আমরা চাই নৌকাকে যাতে নৌকার যে অগ্রগতি সারা বাংলাদেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে দিন বদলিনে সনদ নিয়ে যে শপথ নিয়েছিলেন সেই শপথের অংশ আজকে সারা বাংলাদেশে যে রাস্তাঘাট অবকাঠামো গ্রামকে শহরে রূপান্তরিত করার যে প্রক্রিয়া আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করেছে সে অংশগুলোকে আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি আমরা প্রতিটি ঘরে ঘরে গিয়ে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো পৌঁছাচ্ছি এবং আগামী দিনে যিনি আমাদের মেয়র হিসেবে আসবেন তার প্রত্যাশা কী তিনি কি করবেন সেটাও কিন্তু মানুষকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর জনতে ছেগেছিলাম বিগত যিনি আমাদের মেয়র ছিলেন তাকে যেভাবে চট্টগ্রামকে সাজানোর জন্য সহযোগিতা করেছেন এবং এবার তা থেকে বেশি করবে বলে আমি মনে করি যেহেতু আমরা একসময় ফ্লাইওভার ছিল না আমাদের টানান ছিল না আমাদের জলবদ্ধতার যে সমস্যা ছিল সে সেটা ধারাবাহিকভাবে কাজ হচ্ছে আমি মনে করি আমাদের নবনিযুক্ত যিনি এই চট্টগ্রামের মানুষের প্রত্যাশা উনত্রিশ তারিখ যাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন মানুষ নির্বাচনমুখী হয়েছেন আমাদের প্রচারণার মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী যে দিনবদলের ডাক আমাদের যে সতেরো তারিখ মধ্যবর্ষ উদযাপন হবে সেই মধ্যবর্ষ উদযাপনের মধ্যে চট্টগ্রামবাসী মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দেবেন একজন নতুন সুন্দর মানুষ যিনি আমাদের রাজাউল করিম ভাই যিনি নৌকার মাঝি হিসেবে এই চট্টগ্রামকে ঢিলে সাধানোর তিনি স্বপ্ন দেখছেন সে স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা যারা ওনার কর্মীরা আছি আমরা যারা কাউন্সিলর পদপ্রার্থী আছে আমি মনে করি আমরা ওনাকে সহযোগিতা করব এবং আগামী দিনে নতুন প্রজন্ম যারা আছেন এবং আমার এলাকায় যারা যাদেরকে আমরা এই দেড়শো কোটি টাকার যে প্রকল্পের কাজ আমরা করেছি এই কাজগুলো কিন্তু সিটি কর্পোরেশনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার অবদান বলে আমি মনে করি মানুষ সেটাকে গ্রহণ করেছে হাসিমুখে মানুষ নৌকাকে বরণ করছে হাসিমুখে মানুষ ভোট কেন্দ্রে যাবে জীবনে নতুন প্রজন্ম যারা আছে তারা জীবনের প্রথম ভোটটি কিন্তু নৌকাকে দেবে বলে মনে করি যেহেতু স্বাধীনতার সপক্ষের শক্তি স্বাধীনতার পথিক হচ্ছে আমাদের নৌকা নৌকাকে আমরা লালন করে ধারণ করি বাংলা জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছিল সে স্বপ্ন পূরণের পথে আমরা যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ওনার কর্মীরা আছে ওনার ভালো কাজটুকু আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছিয়ে দিচ্ছি রেজাউল করিমের মাধ্যমে রেজাউল করিম হচ্ছে আমাদের আধুনিক সুন্দর একটা চট্টগ্রাম উপহার দেওয়ার যে স্বপ্ন সে স্বপ্ন আমরা সবাই যাতে চট্টগ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে ভোট কেন্দ্রে গিয়ে নৌকাপতিকে ভোট দিয়ে আমরা দেখিয়ে দেব চট্টগ্রামের মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আছে এবং চট্টগ্রামের আবল বর্ণিতা যারা চট্টগ্রামকে উন্নয়নের পথে যারা নিয়ে গেছে সে সুফল যারা পাচ্ছে তার অবশ্যই ভোট কেন্দ্রে গিয়ে আমাদের যারা কাউন্সিলর পদ আছে যেমন আমি ওয়ার্ডের কাউন্সিলের এসে মানুষকে সুখে দুকে সবসময় তাদের সাথে ছিলাম হাসিমুখে তাদেরকে বরণ করে নিয়েছে তাদের যে কোনো কাজে আমরা তাদেরকে সহযোগিতা করেছি আমার এলাকায় আমি মনে করি আশীর্বাদ কাজ আমি সমাপ্ত করেছি আগামী দিনে সুন্দর একটা ধুলাময় ধুলমুক্ত একটা শহর গড়ার যে শুভজায়ন করার যেটা প্রকল্প আমি হাতে নিয়েছি সেই প্রকল্পের আপনারা সবাই আমার সাথে থাকবেন আন্দোর কিল্লা সবার কাছে আমার অনুরোধ বিগত তিনবার আপনারা আমাকে নির্বাচিত করেছেন আগামী দিনেও যাতে আপনারা আমাকে নির্বাচিত করে এই আন্দোলকিল্লাকে একটা সুন্দর অসাম্প্রদায়িক শহর হিসেবে গড়ার আমাদের মধ্যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে একটা ঐক্য এবং এখানে যে মুক্ত একটা এলাকা আমি মনে করি এবং এখানে জলবদ্ধতা অনেকাংশে হয় না এবং এখানে পানির সমস্যা যেটা ছিল সেটা অনেকাংশে আমি লাঘব করেছি তার মধ্যে দুই সালের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা চট্টগ্রামে অলি যে পানির সমস্যা ছিল সেটা একশো বছরের জন্য মনে করি আমি সেটা লাঘব হবে মানুষ তার সুফলটা পাবে আমাদের যে জলবদ্ধতার যে প্রকল্প সেটা আমাদের সুযোগ্য সেনাবাহিনীর মাধ্যমে চট্টগ্রাম সিটি কর্পোরেশন তথা সিডিআর মাধ্যমে আমরা সেটা ধারাবাহিকভাবে কাজ করছি তার সুফলও অল্প কিছু দিনের মধ্যে আপনারা পাবেন বলে আমি মনে করি একটা সুন্দর ডিজিটাল শহর গড়ার মাদকমুক্ত শহর গড়ার যে স্বপ্ন সে স্বপ্ন আমাদের যিনি প্রতীক নিয়ে আগামী দিনে এই চট্টগ্রামবাসীর সাহক হিসেবে যিনি ঘোষণা করেছেন তিনি হচ্ছেন রাজ কে আপনারা একটা নৌকা প্রতীকে ভোট দেবেন সাথে সাথে আমরা যারা কাউন্সিলার আছি আমি মিষ্টি কুমড় দাঁড়িয়েছি আপনারা আমাকেও এবং আমার সতীর্থ যিনি মহিলা কাউন্সিলার তাকে উরুজাহাজমারকে আপনারা ভোট দেবেন বলে আমি মনে করি আমরা সর্বপ্রথম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মানুষের যে সেবা সেটা হচ্ছে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা ডাক একটা শহর গড়া মানুষের বাড়ি বাড়ি থেকে ময়লাগুলো সুন্দরভাবে আহরণ করা এবং ধুলোবালুমুক্ত একটা শহর গড়ার যে স্বপ্ন চট্টগ্রামবাসীর ছিল খেলার মাঠের অপ্রিয়তা এবং আমাদের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে একটা একটা কমিউনিটি সেন্টার করার যে স্বপ্ন সে স্বপ্ন কিন্তু বাস্তবায়নের পথে আমি মনে করি আমার আন্ধেকিলো ওয়ার্ডে আমি কমিউনিটি সেন্টার থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমার বিশটা গাড়ি প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে তারা ময়লা আহরণ করে আগামী দিনে আমি সেখানে আরও গাড়ি বাড়িয়ে দেব প্রতিটি জায়গায় উঠান বৈঠকের মাধ্যমে আমরা মাদককে নির্মূল করার জন্য উদ্বুদ্ধ করব সাদা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমরা যাতে নিজের আঙ্গিনা পরিষ্কার করে অন্যের আঙ্গিনা পরিষ্কার করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করব। নিজে পরিষ্কার থাকবো অন্যকে পরিষ্কার করার পরিচ্ছন্ন থাকার উদ্বুদ্ধ করার যে প্রক্রিয়া সেটা কিন্তু আমাদের চলমান থাকবে বলে আমি মনে করি আসলে আমার এখানে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তারা আমারই সহকর্মী ছিল এবং আমি মনে করি তারা নির্বাচন করা একটা তার গণতান্ত্রিক অধিকার আমি মনে করি আমি তাদের থেকে শতভাগ এগিয়ে আছে এজন্য যেহেতু তিন তিনবার নির্বাচন করে ধারাবাহিকভাবে প্রতিটি এলাকায় কিন্তু আমি উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছি আমার এলাকায় সবচেয়ে বড় একটা সেবক কলোনি আছে যেখানে মাননীয় প্রধানমন্ত্রীর বদলতে আমরা সিডি কর্পোরেশনের মাধ্যমে আমরা একশো কোটি টাকার একটা কাজ আমরা হাতে নিয়েছি যেখানে তাদের বসতবাড়ি নির্মাণ করার জন্য তারা যাতে তলা তিনটি ভবন তারা পাবে যেখানে লিফ্ট থাকবে মন্দির থাকবে কমিউনিটি হল থাকবে যেহেতু চট্টগ্রামকে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজটুকু করে আমাদের সেবক ভাইয়েরা সেই জন্য তাদের জীবনমান উন্নয়নের জন্য আমরা একটা সেবক বিশাল সুন্দর তিনটে ভবন দিয়ে আমরা সাজিয়ে দিচ্ছি তারা যাতে জীবনমান উন্নয়ন হয় তারা যাতে সুন্দরভাবে বসবাস করেন সাথে সাথে পানির সমস্যা ছিল সে সমস্যার জন্য আমরা কিছু নতুন নতুন মসজিদ মন্দির ভিত্তিক স্কুল ভিত্তিক কিছু ডিপ টিউবওয়েল আমরা আমাদের মাননীয় সাংসদের মাধ্যমে আমরা বসার চেষ্টা করছি এবং একটি দুটি পুকুরকে আমরা সংস্কার চেষ্টা করছি সেটা হচ্ছে আমাদের ভদ্র আলিয়া যেটা ঐতিহাসিক আমার সংলগ্ন যে পুকুরটা ছিল সেই পুকুরটাকে আমরা নান্দনিক করার কাজ চলছে এবং আমরা আশীর্বাদ কাজ শেষ করেছি আগামী দিনে সেই পানির সুফলটা কিন্তু যারা গাওয়াশে পাবে গরিব যারা ফ্লোডিং মানুষ তারা সেই সুযোগটা পাবে এবং আমার দুটো অত্যাধুনিক গণসংসাগার আছে আমার এলাকায় পঞ্চাশ হাজার মানুষের বসবাস এরপরও আমরা দুটি গণসার করেছি যেখানে অত্যাধুনিক ব্যবস্থাপনা আছে আরও দুটি গণসার আমি করব যাতে আমার এলাকায় যারা বিভিন্ন কর্মক্ষেত্রের জন্য গ্রাম দূর থেকে যারা আসে তারা যাতে সে সুযোগটুকু পায় এবং যে লাইট আমার শহরের মূল কেন্দ্র যেহেতু আমার আন্দ্রকিল্লা সেখানে আমরা অলিগুলিতে যাতে আমাদের একটা বিশাল দুশো পঞ্চাশ কোটি টাকার একটা প্রকল্প আছে অলিগলিতে আমরা যেখানে টিউব সেখানে আমরা এলইডি লাইটের ব্যবস্থা করব। তা আমি মনে করি আমার এলাকা অনেক পুরা পুরাতন একটা শহর এখানে কোনো একটা কাঁচা রাস্তাও নেই সব অলিগলিতে আমরা সংস্কার কাজ করেছি আগামী দিনে আমরা সুন্দর পরিচ্ছন্ন এবং যাতে মানুষ বসবাস করতে পারে নাগরিক সুবিধা সমৃদ্ধ একটা শহর গড়ার যে স্বপ্ন চতুর্থবার আমি সেটা অবস্থায় পালন করবো ইভিএম হচ্ছে একটা সুন্দর স্বচ্ছ ভোটার পদ্ধতি আমরা যেখানে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখছি আমরা পিছনে যাবো না আমরা সামনের দিকে অগ্রসর হব আজকে সরকার ডিজিটাল বাংলা ডিজিটাল বাংলাদেশ যে স্বপ্ন দেখেছে মানুষের দোরগোড়ায় কিন্তু পাঁচশোটি সেবা তারা মোবাইলের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে পেয়ে থাকে আমরা সিটি কর্পোরেশন আস্তে আস্তে ডিজিটালের দিকে এগিয়ে যাচ্ছি আমরা জন্ম নিবন্ধন থেকে শুরু করে আমরা আমাদের যে জাতীয় সনদপত্র পর্যন্ত ডিজিটালের মাধ্যমে আমরা দিচ্ছি তো আগামী দিনে মানুষ কিন্তু ডিজিটালের সময় ব্যঙ্গাত্মক কথা বলতো আজকে মানুষ কিন্তু তার সমস্ত সহায়তা কিন্তু মোবাইলের মাধ্যমে ডিজিটাল যে সুযোগ সুবিধার মাধ্যমে পাচ্ছে আমি মনে করি আমরা পিছনে না তাকিয়ে সামনের দিকে আমরা অগ্রসর হই ইভিএমের প্রতি মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে আমি মনে করি ইভিএম একটা সহজ পদ্ধতি এখানে কিন্তু তার নিজের ভোটাধিকার প্রয়োগ করে সে কিন্তু তার নিশ্চিত করার জন্য একটা সিলেপে পেয়ে থাকে যেহেতু এই আসনে আমরা ন নম্বর আসনে আমরা বিগত সময়ে আমরা জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ভোট হয়েছিলাম এবং আমাদের মানুষ কিন্তু সেটা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছে আমরা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি সবাই ইভিএমকে সাধুবাদ জানাচ্ছে এবং ইভিএমের মাধ্যমে তারা ভোট দিতে যাবে আশি বছরের বয়স্ক মানুষের কিন্তু মুখে ইভিএম ভোট দিয়ে বেরিয়েছে সেটা আমি দেখেছি সেই জন্য আমরা মনে করি মানুষের মধ্যে একটা আনন্দ ইভিএম নিয়ে যারা বিভ্রান্ত চড়ায় তারা দেশ ও জাতির শত্রু আমি মনে করি সকল দলের মধ্যে আমরা যেহেতু সুন্দর স্বচ্ছ একটা ভোটার আমরা করেছি আপনার স্মার্ট কার্ড আমরা প্রদান করেছি আমি মনে করি বিভ্রান্ত না আচরিয়ে আমরা সবাই নির্বাচনমুখী হই এবং আমরা আমাদের যে ইভিএম ভোটকে আমরা স্বাগত জানিয়ে সবার মধ্যে আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করছি মানুষ তারা এর মধ্যে প্রিপারেশন নিয়েছে ইভিএম ভোট দেওয়ার জন্য আর নতুন যারা ভোটার তারা তো আরও এটার জন্য আরও অগ্রগামী সেই জন্য আমরা পিছনের কথা চিন্তা না করে আমরা সামনের দিকে এগিয়ে যাব আমরা ইভিএমে ভোট দেওয়ার জন্য নতুন প্রজন্ম যারা ভোটার হয়েছে তারা কিন্তু উদ্গীব হয়ে আছে তার উনত্রিশ তারিখ গিয়ে জীবনের প্রথম ভোটটি তারা কিন্তু ইভিএমের মাধ্যমে আমি মনে করি আমার নৌকা প্রতীককে তারা ভোটটা প্রদান করবেন আগামী উনত্রিশ তারিখ চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নির্বাচন সেই নির্বাচনে আপনারা ভোট কেন্দ্রে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবেন প্রশাসন আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে এবং তার যে এখানে নির্বাচনের যে ইভিএম ভোট সেখানে কারচিপের কোনো সুযোগ নেই আপনার নির্দিদে ভোট কেন্দ্রে গিয়ে আমরা যারা আওয়ামী পরিবার যারা আমরা আছি এবং আমরা যারা কাউন্সিলর আছি আমরা দল মতের উদ্ধে থেকে মানুষকে সে সহযোগিতাটুকু আমরা দেব তার পছন্দের মানুষকে সে ভোট দেবে তবে আমি মনে করি চট্টগ্রামের মানুষ ইভিএমের মাধ্যমে সে স্বাধীনতার প্রতীককে তারা ভোট দেবে এবং আপনারা ভোট কেন্দ্রে যাবেন আপনার সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি আপনার যে আমানত সে ভোটটুকু আপনারা প্রদান করবেন আপনারা কোনো গুজবে কান দেবেন না আপ আমরা আপনাদের সাথে আছি আমাদের পুলিশ প্রশাসন থেকে শুরু করে নির্বাচন কমিশনার সকল নেতৃবৃন্দরা আপনাদেরকে সহযোগিতা করবে আসুন আমরা সবাই মিলে হাসি মুখে পরিবার পরিবার বর্গ নিয়ে আমরা ভোট কেন্দ্রে যাব আমরা আপনাদেরকে স্বাগত জানাবো এটাই হচ্ছে আমাদের এবারকার আমাদের ভীষণ এবং আগামী দিনে প্রতিটি এলাকা এলাকায় যাতে ইভিএমের মাধ্যমে ভোট হয় সেটা আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু